হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ অবজেক্টিভ যে ভয়েস চেঞ্জগুলো হয়, যেগুলো বোর্ডের এক্সামে তো প্রচুর আসে, এছাড়াও কম্পিটিটিভ মানে চাকরির এক্সামে তো প্রচুর বার এসছে, অজস্র বার এসছে। আর শুধুমাত্র এই রুলসটা জানা বলে আমাদের এক নম্বরটা হাতছাড়া হয়ে যায়। তো এবার থেকে আর এই এক নম্বর হাতছাড়া হবে না, এটুকুনি গ্যারেন্টি আমি দিচ্ছি। শুধুমাত্র এই ভিডিওটা দেখো, ছোট্ট একটি ভিডিও, দেখলে একটা নম্বর তোমাদের সাইন হয়ে যাবে। তো চলো আজকে স্টার্ট করছি। রিফ্লেক্সিভের যে ভয়েস চেঞ্জগুলো হয়, তোমরা নর্মাল ভয়েস চেঞ্জ করেছো যেখানে তোমরা টিউশন করো বা যেখানেই যা যারা করো, তো সেখানে নর্মাল ভয়েস চেঞ্জ তো সবাই শেখায়। আই থিঙ্ক খুব কম ইনস্টিটিউশন আছে যেখানে রিফ্লেক্সিভ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করে, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। তো দেখো, এটার ফান্ডাটা কি একদম ইজি আছে। কি হয় দেখো, আমরা আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি জানি, আই এর সাথে যদি সেলফ অ্যাড করি তার মানে হবে এটা মাই সেলফ, ঠিক। তারপর ধরো ইউ এর সাথে যদি আমরা সেলফ অ্যাড করি, এই যে সেলফ দিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো হয়, আইটা মাই সেলফ হয়ে যায়, ইউটা তাহলে বলো ইউ সেলফ, ইউর সেলফ হবে ইউর সেলফ। আবার দেখো ইউটা অনেক সময় কি হয়, ইউ এর সাথে আবার যদি সেলফ আর একবার অ্যাড করি অনেক সময় ইউর সেলফ হয়ে যায়, ওয়াই ও ইউ আর এ সি এল ভি ই এস, ইউর সেলফ। আগে এটা জিনিসটা বুঝিয়ে দিই, দেখো ইউ যখন তুমি সিঙ্গুলার মানে ইউ মানে তুমি বোঝাবে, তাহলেই তোমার সাথে এই সেলফ যদি যুক্ত তাহলে হবে ইউর সেলফ, মানে একটা যখন বোঝাবে মানে তুমি নিজেই নিজের কথা বলবে তখন তুমি বলবে ইউর সেলফ, এফ মানে লাস্টে ফ। আর যখন তুমি বলতে অনেকগুলো বোঝাবে, তুমি মানে তোমরা বোঝাবে, প্লুরাল বোঝাবে, তখন কিন্তু সেটা হয়ে যাবে ইউর সেলফ, এ সি এল ভি এস, সেলফ। তো আজকে আমরা এই যে এই পোর্শনগুলো নিয়ে আলোচনা করবো, এই পোর্শনের যে ভয়েস চেঞ্জগুলো হয় এগুলো একদম ইজিয়েস্ট নিয়ম আছে, যে নিয়মটা তোমরা জানলেই এক নম্বর তোমাদের গ্যারেন্টি। তো চলো দেখে নেওয়া যাক একটা এক্সাম্পল দিয়ে। ধরো একটা সাপোজ একটা এক্সাম্পল দিলাম যে শি কিলড হারসেলফ, শি এর সাথে সেলফ যোগ করলে কি হারসেলফ, যেহেতু মেয়ে তাই জন্য হারসেলফ, আর হি এর সাথে যোগ করলে হিমসেলফ হয়ে যাবে। তো দেখো এইটার ভয়েস চেঞ্জ আমরা নর্মালি কি করতাম, হারসেলফ এদিকে নিয়ে আসতাম, তারপর বিভাগ অনুযায়ী এই ভার্ব অনুযায়ী বিভাগ বসাতাম, কিন্তু এক্ষেত্রে নর্মাল ভয়েস চেঞ্জের মতো নিয়ম অ্যাপ্লাই করলে হবে না। এইটার যে রুলসটা রিফ্লেক্সিভ যে ভয়েস, তার যে রুলস সেটার রুলস হলো যে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে, শুধু এখানে ভার্বের স্ট্রাকচার আর বাইটা যেমন আছে তেমন না। কারণ বোঝা গেল না হারসেলফ এখানে আসবে না সি এ পাশে যাবে, যে যেমন আছে সে তেমনই বসবে, এতটাই ইজি, যে যেমন আছে সে তেমনই বসবে, শুধু এখানে জাস্ট বিভার বসাতে হবে, বুঝিস। তার মানে এই ভয়েসটা আমরা করতেই পারি, তাহলে সিটা এখানে সি বসবে সি। এবার এটা দেখো কিল্ড মানে কি পাস্ট রূপ আছে, তার মানে এখানে অবশ্যই সি এর সাথে ইজ হবে, এই সরি ইজ বলছি ওয়াজ হবে, তাহলে সি ওয়াজ সি ওয়াজ কিল্ড এর থার্ড ফর্ম কি কিল্ড হবে, কিল্ড বাই এই হারসেলফ, তো হারসেলফ আর কোনো চেঞ্জেস নেই। তার মানে বুঝতে পারছো তোমাদের এই ভয়েস চেঞ্জগুলোতে তোমাদের ভয়েস চেঞ্জের নাম্বার দেওয়া থাকে, শুধু তোমাদেরকে নাম্বারটা নিয়ে আসতে হবে। যে কোনো বোর্ডের এক্সামে আসে 7, 8, 9, 10, 11, 12 তো আসে, কোনো চাপ নেই। আর কম্পিটিটিভ মানে চাকরির এক্সামও অজস্র বার এসছে। তো দেখো এতটা ইজি, সি কিল হারসেল না হারসেল এদিকে এসছে না সি ওদিকে আছে, সি সি এর জায়গায় বসেছে, পাস্ট আছে বলে ওয়াজ, কিল্ড এর থার্ড ফর্ম কিল্ড বাই এই হারসেলটাই আসে। আর একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে আরো ক্লিয়ারলি। দেখো তোর একটা এক্সাম্পল দিলাম, হি হার্টস হিমসেলফ, এই একটা ভয়েস দিল, যারা জানবে না তারা কি করবে, অপশন এরকম দেওয়া থাকবে হিমসেলফ, এখানে আগে দেওয়া থাকবে হিমসেলফ, মানে এটা কিন্তু ভুল হচ্ছে, হিমসেলফ ইজ হার্ট বাই হি হিটা হিম, এটা করে আসবো না, কিন্তু এটা তো ভুল সম্পূর্ণ। কারণ আমরা নিয়ম জানি, নিয়মে কি বলা আছে যে যেটা যা থাকবে সেটা তার জায়গাতেই বসবে, কোনো চেঞ্জেস হবে না। তার মানে কি করতে হবে এখানে, হিটা ই বসবে, হি যেহেতু এটা হার্টস মানে প্রেজেন্ট টেন্সে তাই ইজ, তাহলে হার্টের তিন নম্বর রূপ হার্ট, আর হার্ট বাই হিমসেলফটা হিমসেলফ, বাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ব্যাস এটা তুমি এক নম্বর নিয়ে যাবে তুমি হাতে। আর একটা লাস্ট এক্সাম্পল দিই, দেখো এটা একটুখানি অন্যরকম দিচ্ছি, তোমরা যদি করতে পারো তো খুবই ভালো কথা, যে উই planted PLANTED we planted it ourselves SLVS, দেখো এটা ourselves হয়েছে, সেলফ না কিন্তু, কারণ উই হচ্ছে একটা প্লুরাল, আর প্লুরালের সাথে আমরা যদি সেলফ যোগ করি তাহলে ওটা সেলফস হয়ে যায়, যেমন ইওর সেলফস প্লুরাল হিসাবে যখন ব্যবহার করি। তো চলো এটার আনসারটা তোমরা কিভাবে করবে আমি করে দিই, তোমরা মিলিয়ে নাও। দেখো এখানে উইটা কিন্তু সাবজেক্ট, যেমন সাবজেক্টের জায়গায় বসার কথা ছিল বসবে, কিন্তু এই ভয়েস চেঞ্জটায় সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা বসছে না, কারণ দেখো এটা একটা নর্মাল ভয়েস চেঞ্জ রয়েছে, উই
ভার্বের দু নম্বর ও ভি টু আর একটা অবজেক্ট, তাহলে তো আমরা এটা নর্মাল হিসেবে ভয়েস চেঞ্জ করতে পারি। এই আওয়ার সেলফটা আমাদের ঝামেলা করছে শুধু, তো এটা আমরা নর্মাল আগে ভয়েস চেঞ্জ করবো। তাহলে ইটটা ইট, ইট প্ল্যান্টেড, তার মানে পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ, ইট ওয়াজ প্ল্যান্টেড, পি এল এ এন টি ডি, প্ল্যান্টেড বাই, এইবার উইট এখানে আসার কথা, কিন্তু আমরা দেখছি যে উই এর রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে ইউজ করাই আছে আওয়ার সেলস, তাই আর উইটা এখানে আমরা আনবো না, এখানে জাস্ট আওয়ার সেলসটা আওয়ার সেলস বসিয়ে দেবো। বাস তোমার ভয়েস চেঞ্জ কমপ্লিট, আর তুমি এক নম্বর তোমার খাতায় নিয়ে চলে গেলে, বুঝতে পারছো? জাস্ট এতটা এতটাই সিম্পল, শুধুমাত্র আমরা কনসেপ্ট বা রুলসটা জানি না বলে আমরা এতদিন করতে পারিনি। একটা এক্সাম্পল তোমাদের জন্য দেওয়া রইল, তোমরা করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো। একটা এক্সাম্পল এটা তোমরা করবে, শি এনজয়েস হারসেলফ, এই এক্সাম্পলটা তোমরা করবে, করে সবাই কমেন্ট বক্সে জানাবে। যারা যারা শিখতে পেরেছো অবশ্যই এটা করতে পারবে, আর যারা শিখতে পারোনি তো তারা জানাও, পরের দিন আবার চেষ্টা করবো তোমাদের জন্য। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো, এটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। তো এই ভয়েস চেঞ্জটা তোমরা করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যারা যারা পারছো তাদেরকে অনেক অভিনন্দন, কারণ তোমরা শিখে গেছো অলরেডি, আর এক নম্বর কিন্তু এবার থেকে তোমাদের স্যাংগুলি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, জয় হিন্দ।